বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের পটভূমি নিয়ে প্রথমবার পাকিস্তান মুভি বের করছে যার নাম খেল খেল মে। যেই সিনেমাটা কেমন হবে, পাকিস্তানিদের চোখে এই যুদ্ধটা আসলে কেমন ছিল, এটা নিয়ে তো আমাদেরও কিছুটা জানার আগ্রহ রয়েছে। অ্যান্ড গতকাল এই মুভি খেল খেল মের ট্রেলারটা রিলিজ দেওয়া হয়। যে ট্রেলার রিলিজ পাওয়ার পর এক ধরনের মিক্সড রিয়াকশন দেখা গেছে, স্পেশালি আমরা যারা বাংলাদেশি তাদের মধ্যে। এখন ট্রেলারে কি ছিল সেটা একটু বলি। ট্রেলার দেখে যা বোঝা গেল সেটা হলো, এই সময়ের পাকিস্তানের তরুণ তরুণীরা বাংলাদেশ পাকিস্তানের সেই যুদ্ধটাকে কিভাবে আসলে দেখছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে দেখানো হয় কয়েকজন পাকিস্তানি স্টুডেন্ট একটা স্টেজ প্লে করতে ঢাকা আসে এবং সেই স্টেজ প্লের মাধ্যমে তারা তাদের অপিনিয়নটা আর কি তুলে ধরে। যাই হোক, এই ট্রেলারে আরও বেশ কিছু পয়েন্টস হাইলাইটও করা হয়েছে। তবে এই ট্রেলারের শেষ অংশগুলো দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে, পাকিস্তানিরা বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চায় অ্যান্ড তার প্রমাণ হিসেবেই হয়তো এই মুভিটা বানাচ্ছে। এনিওয়েজ, এখন ইউটিউবে এই ট্রেলারের নিচে যে কমেন্ট সেকশন, সেখানে তো অনেক প্রশংসা করছে মোস্ট প্রবাবলি পাকিস্তানিরা। তারা অনেকেই বলছে ব্রিলিয়ান্ট একটা ক্রিয়েশন, খুব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে, আউটস্ট্যান্ডিং কাজ হবে আশা করছি, এটসেট্রা এটসেট্রা, আরও অনেক রকম প্রশংসা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের গ্রুপে আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের মধ্যে কেউ কেউ আবার এই ট্রেলার নিয়ে আপত্তি তুলেছে। হ্যাঁ, অনেকেই বলছে ট্রেলারের টেকনিক্যাল কাজগুলো মানসম্মত হয়েছে, তবে স্টোরির দিক দিয়ে কারো কারো কিছুটা আপত্তি রয়েছে। অনেকেই বলছে হয়তো এখানে ইতিহাসকে বিকৃত করা হবে, আবার কেউ কেউ এটা বলছে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হচ্ছে ইন্ডিয়ার কারণে পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধ হয়েছে, সব দোষ ইন্ডিয়ার, পাকিস্তানের কোনো ভুল নেই এবং পাকিস্তানিরা তাদের ভুল স্বীকার করছে না। এবং অনেকেই ভাবছে এইভাবে এই বিষয়গুলো সিনেমায় তুলে ধরে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হতে পারে, যা নিয়ে অনেকেই কনসার্ন। ওয়েল, এখন কী হবে না হবে সেটা তো মুভিটা রিলিজ পাবার পরই বোঝা যাবে, বাট এই ট্রেলার যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।